ওখান থেকে যখন দেখলাম যে সরাসরি টেরেসটা দেখা যায় ডাইনিং থেকে, ওটা আমাকে খুব ক্যাচ করেছে। তো আর আমার একটু গাছের শখ, একটু গাছটা কোনো একটু বাগানের শখ। তো আর সাউথ ফেস, একটু বসা যাবে, একটু চা খাওয়া যাবে, একটু গাছ লাগানো যাবে, দেখতে পারো। ওই কারণেই আমি বলেছি এটা আর মিস করা যাবে না, আমরা এটাই নিই। এই টেরেসটা ছিল এই বাসাটা নেওয়ার একটা একটা সবচেয়ে বড় আকর্ষণ। বাংলাদেশের আবাসন শিল্পে বিটিআই একটি অত্যন্ত পরিচিত নাম, কেননা আমরা গত 4 দশক ধরে মানুষের স্বপ্নের আবাস তৈরি করে আসছি। এই স্বপ্নের আবাস তৈরি করতে গিয়ে আমরা মানুষের এই স্বপ্নের আবাস বানানোর যে গল্পটা, সেটা শুনতে চাই এবং আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই গল্প শুনতে আজকে আমরা এসেছি উত্তরার 4 নম্বর সেক্টরে ফ্লোরেট নামে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। চলুন শোনা যাক সালাউদ্দিন আহমেদ স্যার আর আরিফা হোসেন ম্যাডামের ভালোবাসার গল্প। জার্নিটা আসলে আমাদের জন্য মাত্র 10 মাসের একটা জার্নি ছিল, কারণ আমরা মার্চে 2019 মার্চে ইয়ে করলাম, ডিসেম্বরে হোপফুলি আমরা ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমরা অলমোস্ট কুইট করলাম, বিকজ অফ পার্কিং ইস্যুতে বলছিল যে পার্কিং যদি আগে চাও তাহলে টোটাল ব্যাপারটা ইয়ে করো। সো আমাদের আসলে আগে বেশ এই কয়েক মাসের মধ্যেই সমস্ত কিছু গুছায় 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 করতে হলো। কনস্ট্রাকশন সময় যখন আমি আসতাম, আসলে আমার 10 নম্বর রোডে বাসা ছিল আর এটা 11 নম্বর রোডে, খুব কৌতূহলবশতই আমি আসতাম, মানে আমার আমার ভালোও লাগতো কত দূর আগাচ্ছে কী হচ্ছে এগুলো দেখতে। যখন আসতাম সবসময় দেখতাম হ্যাঁ কাজ হচ্ছে, প্রত্যেকেই খুব রেসপন্সিবল, প্রত্যেকটা জিনিস হচ্ছে বিটিআই কোয়ালিটি এনশিওর করে, কোয়ালিটিটা একদম এনশিওর করে। সেটা কাস্টমার পারচেস করেছে নাকি অন্য জায়গা থেকে আসতেছে, হ্যাঁ তো এটা বিটিআইয়ের অ্যাবসলুটলি আমি বলবো অনেক বড় একটা গুণ আছে, একটা গুণ। এবং আমাকে যত আমার ফ্রেন্ডকে বলেছি বিটিআই, ও ওরা তো ভালো জিনিস দেয়, এই ইমপ্রেশন আমাকে কিন্তু অনেক এনহ্যান্স করেছে। যেটা একটা কথা না বললেই না, যখন হচ্ছে টাইলসটা আমরা দিলাম, ওরা কিন্তু প্রত্যেকটা টাইলস চেক করে তারপরে হচ্ছে নিয়েছে, একটা কর্নারও যদি ভাঙা থাকে ওরা ওটা। এটাই সবচেয়ে ভালো লেগেছে যে সাপ্লাইয়ার খুব ভয় পাইত, বিটিআই নাম শুনলেই ভয় পেত, এবং এরা এখানে যেটা করতো যে আমার যে মার্বেল দিয়েছে ও তো একদম মানে যেই শুনছে বিটিআই বসে যে আমরা তো এই রেটে কাজ করতে পারবো না। আমি বললাম কেন আপনি তো আমাকে বললেন এখনই, বললো না এটা বিটিআই যাবে তো ওরা তো সব টোকা দিয়ে দেখবে ভেঙে যাবে, এবং ভেঙে গেলে ওটাও তখনই ওরা রিটার্ন পাঠায়। ওটা যে যে যেভাবে ইয়ে করেছে, এইটা যে বিটিআইয়ের যে একটা সুপারভিশন, আমি জিনিস কিনেছি আমার পয়সায় বা বিটিআই যখন তার এন্ডে রিসিভ করছে সে যে একটা সুপারভাইজ করছে কোয়ালিটিটা, which is excellent each and every tiles color combination এর ক্ষেত্রে যেটা বলছিলাম যে ওর যেহেতু গ্রে পছন্দ আর গ্লেজি জিনিস কম পছন্দ, তো আমার ট্রাস্ট ছিল ওর উপরে। তো ওয়ালের কালার থেকে শুরু করে ফ্লোরের কালার, ইভেন মানে দরজার রং কী হবে, কোনটা কোনটার সাথে যাবে, কোনোটা মোটে রং না করলেও চলে, তো সেই সব ক্ষেত্রে এটা ওর পুরোটাই ওর আইডিয়া ছিল। আর ফার্নিচারের কালারগুলো কী হবে, ইভেন সোফার রং, তার সাথে কুশনটার কালার কী যাবে, নট অনলি দ্যাট, শোপিস, শোপিস যখন আমরা কিনতে যাই যেই শোপিসটা চকচক করছে সেটা আমরা কিনি নি, তো কিছু শোপিস আছে ওইভাবেই কম্বিনেশন করে কেনা যেটা সোফার সাথে যাচ্ছে, যেটা ঘরের সাথে যাচ্ছে, আবার আমাদেরও পছন্দ। তো এই জিনিসগুলো আসলে পুরোটাই ওর প্ল্যান ছিল।
অনেক ভোরবেলা যখন ফজরের নামাজ পড়ে আপনি একটু বসবেন এখানে, আস্তে আস্তে সকাল হতে থাকে, ওটা ওই জন্য অসম্ভব ভালো লাগতে থাকে। মানে আস্তে আস্তে সকাল হচ্ছে, লাল থেকে সাদা হচ্ছে, ওটা কিন্তু উপভোগ করা যায়। আমি একটা জিনিস বলতে চাই, কিছুদিন আগে খুব বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি আমি প্রায় এখানে দেখতাম বৃষ্টিটা, মানে আমার খুব ভালো লাগে বৃষ্টিটা। তো আমি ছাতার ব্যবস্থাটা করেছি যেটা বৃষ্টির মধ্যে চারিপাশ থেকে বৃষ্টি পড়বে, বাট আমরা দুজন মাঝখানে বসে থাকতে পারি। তো এবং আমরা কিন্তু চা খেয়েছি, আমরা ওই ওই সময়টাকে কোনোভাবেই মিস হতে দেইনি। তো আমরা চা খেয়েছি এবং ওই ছাতার নিচে চারিপাশ থেকে বৃষ্টি পড়ছে, ঝুম বৃষ্টি, কালো হয়ে গেছে, কিন্তু আমরা মাঝখানে বসে চা খাচ্ছি। এইটার ব্যাপারটা খুবই মজার ছিল, মানে খুবই হেড অফিসে বলা যে স্যার এটা চাচ্ছেন, স্যার এটা লাগবে, হ্যাঁ, যার কারণে মিটিং হলো। হ্যাঁ, এই জিনিসটা আমি মানে মামুনের কাছে আমি মানে একদম বামুনকে একটা বড় করে থ্যাংক ইউ বলতে চাই, বিকজ সে আমাকে প্রত্যেকটা আমার কোশ্চেন সে রেজ করেছিল। তার মানে যেহেতু বিটিআই টিম ওয়ার্ক করে, আমি দেখলাম যে ওর কথাটা যেখানে রেজ করা হয় সেখানেও করেছে, সেখান থেকে সিএসডি মোশারফ আবার রেজ করেছে। তো সব মিলে তখন একটা সময় আমি আমার বিটিআই গেলাম এবং শামসুল আলমী ভাই সহ একটা টিমের সাথে বসলাম, আমি কেন চাই কী চাই। হ্যাঁ, তো বলছে যে ঠিক আছে তাহলে আপনি এটা করেন। তো আমি স্পেশালি থ্যাংকস টু বেলায়েত অ্যান্ড শরীফ বোথস সেলসের বিটিআই। আমাদের এই বাসাটা আসলে আমাদের মনের মতো করেই হয়েছে এবং আমরা উই আর ভেরি হ্যাপি অ্যান্ড থ্যাংকস টু বিটিআই হোল টিম, যারা আমাদেরকে যখন যেভাবে সহযোগিতা করেছে, সাপোর্ট করেছে এবং সময়ের মধ্যে দিয়ে দিয়েছে। করোনাকালীন টাইম, অথচ ওনারা অ্যাডিশনাল টাইমটা নেয়নি। হ্যাঁ, আমাদেরকে যে টাইমে বলেছে সেরকম একটা সময়ের মধ্যেই ওনারা এত এত দ্রুত জিনিসটা শেষ করেছিল, দ্রুত বলতে চাই না, মানে সময়ের মধ্যে শেষ করেছিল। যে করোনাকালীন যে তিন চার মাস আমাদের সবাই একদম আটকে গেছিলাম, সেটাকেও তারা কভার করে আমাদেরকে অন টাইমে জিনিসটা ডেলিভারি করেছে। থ্যাংকস টু বিটিআই, আমরা আমাদের একটা স্বপ্নের বাড়ি বিটিআইয়ের মাধ্যমে পেয়ে গেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম মাই সাইড উইথ মাই ফ্যামিলি, ইউ পিপলস দ্যাট। থ্যাংক ইউ।